চক ছাড়া তো একদমই গাড়ি স্টার্ট নেয় না। তো এখন চালাচ্ছি কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন চক টানা আছে, এই যে একদমই পাওয়ার নেয় না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ HB ভ্লগস। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ব্ল্যাক জিক্সার মনোটন। তো এই বাইকটার একটা বিগ প্রবলেম দেখা দিছে। তো প্রবলেমটা হচ্ছে যে বাইক স্টার্ট নিচ্ছে না, আর স্টার্ট নিলেও বাইকের এই যে থ্রোটল যে ঘোরাচ্ছি একদমই পাওয়ার পাচ্ছে না, পাওয়ার লেভেল একদম জিরো। তো এখন চালাচ্ছি কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন চক টানা আছে, চক একদম ফুল টানা আছে। তো চক টানে চালাইতে হচ্ছে বাইকটা, আর চক টানার পরেও মনে করেন যে থ্রোটল মাঝে মাঝে ছাড়ে দিচ্ছে। সমস্যাটা অনেক চেষ্টা করেও এটার সমাধান খুঁজে পাই নাই। তো সেজন্য এখন যাচ্ছি আমরা সুজুকি সার্ভিস সেন্টারে, শোরুমে আর কি। এখন সমস্যাটা আমার যতটুকু মনে হচ্ছে যে তেলের লাইন জাম লাগে আছে, মানে কার্বোরেটরের ঠিক মতো তেল পৌঁছাইতে পারতেছে না। দেখি শোরুমে নিয়ে যায় এখন কি বলে ওরা। কিন্তু ভাই একদম নতুন গাড়ি, এই যে আপনাদেরকে মিটারটা দেখাই, মাত্র 1620 কিলোমিটার চলছে, একদম নতুন বাইকে এই ধরনের প্রবলেম। আর বাইকের মধ্যে তেলও আছে হাফ ট্যাঙ্ক, কিন্তু তেলটা মনে হয় ঠিক মতো কার্বোরেটরে যাইতে পারতেছে না। এয়ার ফিল্টারটা খোলানো হয়েছিল, তারপর তেলের লাইনটা কমানো বাড়ানো সব কিছুই করা হয়েছে, কিন্তু কোনো মতে এই প্রবলেমটা সলভ হচ্ছে না। এখন শোরুমে যাওয়ার পর দেখা যাক ওরা কী বলে। বাইরের সার্ভিস সেন্টারে দেখাইলাম না, কারণ বাইকটা তো একদম নতুন, ওই জন্য বাইরে কোথাও আর কি দেখানো যাবে না, ওই জন্য ডাইরেক্ট আমরা শোরুমেই যাচ্ছি, দেখি কি বলে। তো চলে আসছি দিনাজপুর সুজুকি শোরুম, কবিতা মোটরস। বাইক চক ছাড়া বাইক স্টার্টই নিচ্ছে না। এই যে পাওয়ারই পাচ্ছে না, মানে থ্রোটল ঘুরাইলেই বাইক বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। বাইক থেকে একদম গন্ধ ছুটে গেছে। চক ছাড়া বাইকটা একদমই পাওয়ার পাচ্ছে না, মানে স্টার্টই নিচ্ছে না বাইকটা, চক টানে আসতে হইলো। নতুন বাইক, মাত্র 1600 কিলোমিটার চলছে। যে একদমই পাওয়ার নেয় না। তাহলে পানিটা ঢুকলো কোন দিক দিয়ে? ট্যাঙ্কের ভিতর দিয়ে ট্যাঙ্কের মধ্যে দিয়ে তাহলে পানি ঢুকছে মনে হয় না। শুধু কার্বোরেটর তেলটা না,
তো কাজ মোটামুটি শেষ, এখন ভাই বাইকটা নিয়ে গেল ট্রায়াল দিতে। আর এখানে কতগুলো নতুন বাইক আসছে, এটা গ্লসি ব্ল্যাক, ওটা ম্যাট ব্ল্যাক, তিনটা জিক্সার মনোটন, আর এই পাশে দুইটা আপডেট ভার্সন আছে জিক্সারের FI মেবি। তো এখন বাজে 11:49, ভাইয়াও চলে আসছে। পারফেক্ট নাকি? আর এখন যদি মনে করেন যে ট্যাঙ্কির মধ্যে পানি থাকে, ওগুলা কি আবার তেলের সাথে কার্বোরেটরে যাওয়ার সম্ভাবনা আছে? যায় না, আর সমস্যা হলে আসি তো সমস্যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থাকো আসবো। তো বাইকের কাজ শেষ, প্রবলেমও সলভ হয়েছে। এখন বাজে 11:57, মানে পুরোপুরি 12টা। তো প্রবলেম যেটা হয়েছে, শোরুমের টেকনিশিয়ান যেটা বলল, সেটা হচ্ছে যে বাইকটা ওয়াশ করার কারণে এই যে বাইকের ট্যাঙ্কের এই লকটা সাইড দিয়ে যেই ফুটোগুলো আছে ওই দিক দিয়ে পানি ঢুকছিল, আর পানিটা একদম সরাসরি কার্বোরেটরে চলে গেছিলো, সেজন্য আর কি বাইকটার থ্রোটল নিচ্ছিল না, মানে পাওয়ার পাচ্ছিল না। তো কার্বোরেটরটা পুরাটা খুললো, খোলার পর ভালোভাবে ওয়াশ করে দিল, পানিটা বের করে দিল, অনেক পানি বের হয়েছিল। কার্বোরেটর থেকেও পানি দেখা যাচ্ছিল, আবার যে ওভারফ্লোয়ের যে পাইপটা আছে সেটা দিয়েও পানি বের হইল। তো ওয়াশ করার পর এখন প্রবলেমটা একদম সলভ হয়ে গেছে। এই যে চক অফ করে চালাচ্ছি। টেকনিশিয়ানকে আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এখন যদি আরও ট্যাঙ্কিতে পানি থাকে, এখন চালানোর সময় যদি আবার সেই পানিগুলো কার্বোরেটরে যায়, তাহলে কি কোনো সমস্যা হবে কি না? তো টেকনিশিয়ান বলল যে এরকম হওয়ার সম্ভাবনা নাই, আর যদি এরকম হয়ও তাহলে নিয়ে আসেন। কিন্তু যতটুকু মানে বলল যে এরকম আর হওয়ার সম্ভাবনা নাই, কারণ যতটুকু পানি ছিল সবটুকু বের হয়ে গেছে, বের হয়ে গেছে বলতে বের করে দিছে। আর এ তো আমাকে একদমই সাইড দিচ্ছে না, রাস্তাটাও ছোট, গাড়িটাও বড়, যাবো কোন দিক দিয়ে বুঝতেছি না, এর তো ধুলা খাইতে হচ্ছে আমাদেরকে, কি একটা অবস্থা। এইবার ফাঁক পাইছি, জিক্সারের এই জিনিসটা খুব ভাল লাগে যে খুব সুন্দরভাবে ওভারটেক করা যায়। জিক্সার 4V এগুলো আর কি কোনো প্রবলেম হয় না ওভারটেক করতে, কারণ রেডি পিক আপটা জোস। আর ওরা যেটা বলল সেটা হচ্ছে যে এই যে ট্যাঙ্কে, মিটারে আর এই যে কার্বোরেটরে, এখানে বেশি পানি না মারতে, কারণ বেশি পানি মারলে এগুলো দিয়ে যদি পানি ঢুকে ভিতরে তো প্রবলেম হইতে পারে, সেজন্য এগুলো জায়গায় আর কি কম পানি মারাই ভালো। এখন উই আর গো হোম। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।